দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা আছো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের সাথে। আমাদের আগে প্রায় 11টি বা এরকম ক্লাস হয়েছিল, এখন আজকে লেকচার 12। তোমরা খেয়াল করো এখানে সরকারি অর্থ ব্যবস্থা নিয়ে তোমাদের সাথে আমি সম্ভবত আর আগেও একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে ওভারঅল কথা বলেছিলাম। আজকে আমরা একটা টপিক ধরে ধরে আগাবো আজকের ক্লাস থেকে। তো এখানে পরবর্তী চ্যাপ্টারটা খুবই ছোট, পরবর্তী হয়তো 2-3টা বা 4টা ক্লাস নিয়ে শেষ হয়ে যাবে। তো আজকে সরকারি অর্থ ব্যবস্থার সংজ্ঞা দিয়ে শুরু করছি। খেয়াল করো সরকারি অর্থ ব্যবস্থা বলতে আমরা আসলে মূলত কি বুঝি স্যার? আসলে এই বিষয়টা আমরা একটু এখন একটু খেয়াল করব। সরকারি অর্থ ব্যবস্থা বলতে মূলত সরকারের যে অর্থ ব্যবস্থা, সরকারের আয় ব্যয় সংক্রান্ত যে ব্যবস্থাটা, এটাই সরকারি অর্থ ব্যবস্থা। এখন আমরা ব্যক্তি পর্যায়ে কি করি, আমরা ব্যক্তি পর্যায়ে যেটা করি আমরা আগে দেখি আমার আয় কত হবে, আয়ের সাথে আমি তাল দেখে আমার ব্যয়টা ঠিক করি যে আমি কিভাবে চলবো। সরকার কি করে, সরকার উল্টা কাজটা করে, সরকার আগে ব্যয় ঠিক করে যে আমার কোন খাতে কত লাগবে, আমার টার্গেট কি, আমি কত কত হাজার কোটি টাকা ব্যয় করব, ব্যয় করে অর্থনীতিটা কোন জায়গায় নিয়ে যাব। সরকার আগে ব্যয়ের খাতটা ঠিক করে, ঠিক করে তারপর আয়ের খাতটা ঠিক করে। তো আমরা এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবো যে সরকারের আয় কোত্থেকে আসে, বা এগুলো নির্ধারিত হয় কিভাবে, আয়ের ইয়ে কি, ব্যয়ের খাতগুলো কি, আরো কি কি আছে, এই বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো। তো আমরা সরকারি অর্থ ব্যবস্থা বলতে মূলত আমরা যেটা বলি সরকারের আয় এবং ব্যয় সংক্রান্ত যে নীতি, এটাই সরকারি অর্থ ব্যবস্থা। তো এর মধ্যে সরকারের আয়ের খাত কোনগুলো কোনগুলো এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, ব্যয়ের খাতগুলো দেখবো, তারপরে সমন্বিত বিষয়গুলো দেখবো। এখানে দেখো সরকারি অর্থ ব্যবস্থার 4টা শাখা থাকে সাধারণত। একটা হচ্ছে বরাদ্দ শাখা, যেখানে বরাদ্দ দেওয়া হয় যে কোন খাতে কত টাকা বরাদ্দ দিতে হবে, এই এইগুলো প্রাক্কলন করা হয়, এই ব্যয়গুলোকে ঠিক করা হয় আগে। প্রতি বছর যখন বাজেট আসে আমরা দেখি একটা সরকারের আয় ব্যয় সংক্রান্ত একটা কি টার্গেট দেওয়া হয়। তো সেটা আসলে আগে কি করে, সরকারের যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্ট থেকে তাদের টার্গেট নেওয়া হয় যে আর কত টাকা লাগবে এই বছর। সকল মন্ত্রণালয়ের আন্ডারে যতগুলো দপ্তর আছে সকল দপ্তর থেকে কি একটা বাজেট নেওয়া হয়, সেই বাজেটটা সমন্বয় করে হিসেব করে তখন কি অর্থ মন্ত্রণালয় কি সাবমিট করে। তো এটা এটা হচ্ছে বরাদ্দ শাখার কাজ, বরাদ্দ শাখা এই কাজগুলো করে থাকে। সম্পদ আহরণ শাখা, যে সম্পদগুলো কোথায় কোথায় আহরণ হবে, এটা হচ্ছে বরাদ্দ হিসাব করা হয় কোথায় কত বরাদ্দ দিতে হবে, এই বিষয়গুলো প্রাকলন করা হয়। আর সম্পদটা আহরণ করা হয় যে সম্পদ আহরণ শাখায় কোন কোন জায়গা থেকে আসলে ইনকামটা আসবে, ওরা এই জিনিসগুলো নিয়ে কাজ করে। তারপরে বিতরণ শাখা, ওরা কিভাবে বিতরণ হবে, কোন খাতে কত দিবে, এখন আমার লাগবে তো এত টাকা, এখন দিব কত টাকা বা কিভাবে দিব, এগুলো বিতরণ শাখা করে। আর স্থিতিশীল যেটা, সেটা স্থিতিশীল শাখা যে কাজটা করে তারা হচ্ছে যে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন সংক্রান্ত যে সমস্যাগুলো অর্থনীতিতে হয়, অর্থাৎ অর্থনীতির এই সমস্যাগুলো যাতে না হয় বা স্থিতিশীল থাকে। মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য কিন্তু, যখন তোমরা তোমাদের চ্যাপ্টার আছে মুদ্রাস্ফীতির জন্য সেখানে আমি হয়তো বলবো ডিটেইলে। তো এখানে মূলত হচ্ছে অর্থনীতিতে কি মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন যাতে না হয়, অর্থনীতি যদি স্থিতিশীল থাকে, সেই স্থিতিশীল থাকার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, তারা এই স্থিতিশীল থাকা তারা এই কাজগুলো করার চেষ্টা করে, এগুলো প্রাকলন করে, এগুলো অনুমান করার চেষ্টা করে কোথায় কোথায় সমস্যা, কিভাবে কি করতে হবে। এই এইগুলো মোটামুটি সরকার এই শাখাগুলো নিয়ে এগুলো একটা, এগুলো হচ্ছে মানে একটা ইয়ে ধারণা, এগুলো এগুলো নিয়ে কাজ করে। আরো এবার দেখো আয় ব্যয় সংক্রান্ত ধারণা, সরকারি আয় ব্যয় ধারণা, সরকারি আয় ব্যয় ধারণাটা কি, একটা হচ্ছে তিনটা জায়গা এখানে তোমরা খেয়াল করো, এখানে ক খ গ আছে। একটা হচ্ছে রাজস্ব সংগ্রহের প্রাক্কলন তৈরি, অর্থাৎ রাজস্ব যে আমরা সংগ্রহ করে সরকার, অর্থাৎ কর কর রাজস্ব, অকর রাজস্ব, এরকম যা সরকার আয়ের জন্য খরচের জন্য সরকার সংগ্রহ করে এটা কিন্তু রাজস্ব। রাজস্ব আদায় আমরা দেখি যে প্রত্যেকবার বাজেটে কিন্তু রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যে এত লক্ষ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা আদায় করা হবে। তো এটা একটা প্রাক্কলন করে, অর্থাৎ আগে থেকে একটা মোটামুটি হিসেব করে রাখা যে কত টাকা আমি সংগ্রহ করব, এটা হচ্ছে রাজস্ব সংগ্রহের প্রাক্কলন তৈরি। তারপরে ব্যয় কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন, অর্থাৎ আমি যে ব্যয় করবে, সরকার যে ব্যয় করবে কোথায় কত টাকা ব্যয় করবে, এটা একটা পরিকল্পনা সরকারকে প্রণয়ন করতে হয়, কারণ এটা ছাড়া সরকার কাজ করতে পারবে না। আর শেষে হচ্ছে সম্ভাব্য বাজেট ঘাটতি, এটা খেয়াল করো, এটা
অর্থায়নের যে উৎস সমূহ, অর্থাৎ বাজেট, কিন্তু আমাদের আমাদের দেশে আমরা খেয়াল করি যে বাজেট ঘাটতি বাজেটই হয়। ঘাটতি বাজেটই হয় বেশিরভাগ ক্ষেত্রে। এখানে একটু বলে রাখি, বাজেটের ক্ষেত্রে তোমার দুই ধরনের বাজেট হয়, একটা হচ্ছে রাজস্ব বাজেট, একটা উন্নয়ন বাজেট। হ্যাঁ, তো রাজস্ব বাজেট যেটা, সেটাতে তোমার এই টাকাটা পুরোটাই সরকার তার বডিগুলো, অর্থাৎ তার যতগুলো প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য সরকার খরচ করে। এখানে সাধারণত ঘাটতি রাখা হয় না, ঘাটতিটা রাখা হচ্ছে উন্নয়ন বাজেটে। উন্নয়ন বাজেটে দেখবো যে প্রতি বছরই একটা ঘাটতি থাকে, তাহলে এই ঘাটতি যে রাখলো সরকার, সেই ঘাটতির টাকাটা কোথা থেকে আসবে? এই ঘাটতি অর্থায়নের যে উৎস সমূহ, এটা কি ব্যাংক থেকে ঋণ নিবে, নাকি বিদেশ থেকে ঋণ নিবে, নাকি অনুদান আসবে, না দান আসবে, এই বিষয়গুলো কি চিহ্নিত করা, এই কাজগুলো কি সরকারের আয় ব্যয় সংক্রান্ত মৌলিক কাজ আর কি, এই কাজগুলো, এগুলো নিয়ে সরকার প্রথমত আগায়। তারপরে যদি এবার আস্তে আস্তে আসে আরো পরবর্তী সম্পূরক বাজেট, অনেক ব্যাপার স্যাপার আছে সেদিকে আর তেমন আছে। তাহলে এ হলো মোটামুটি কি আয় ব্যয় সংক্রান্ত ধারণা, আমরা সংজ্ঞাটা বুঝলাম, সরকারি অর্থ অবস্থার বিষয়টা আসলে কি একটু ধারণা নিলাম, অর্থ অবস্থার চারটি শাখা যেগুলো নিয়ে ওরা কাজ করে সরকার সেগুলো, আর হচ্ছে আয় ব্যয় সংক্রান্ত ধারণাগুলো এগুলো বললাম। এখন আসো সরকারের আয়ের উৎস, আয়ের উৎস কিন্তু অনেক। এখন আয়ের উৎসের মধ্যে এগুলো হচ্ছে প্রধান খাত আর কি। হ্যাঁ, তো এখানে কর দেখো, আমি খেয়াল করো, 1 নম্বরে লিখেছি কর রাজস্ব, 2 নম্বরে লিখেছি কর বহির্ভূত রাজস্ব, অর্থাৎ একটা হচ্ছে করের মাধ্যমে ইনকাম আসে, একটা হচ্ছে করের বাইরে ইনকাম আসে। তো করের বাইরে যে ইনকামটা সেটাকে আমরা কর বহির্ভূত রাজস্ব বলি। তো এই কর বহির্ভূত রাজস্ব, এটা কর রাজস্ব, আর একটা হচ্ছে বিশেষ ধরনের কিছু আদায় থাকে সরকার, সেগুলো বিভিন্ন। এখন এই কর রাজস্বের মধ্যে আমি দুটো লিখেছি, একটা হচ্ছে প্রত্যক্ষ কর, আর একটা হচ্ছে কি পরোক্ষ কর। হ্যাঁ, তো প্রত্যক্ষ কর কি? প্রত্যক্ষ কর হচ্ছে যে করে, এটা বইতে সংজ্ঞাটা এভাবে আছে, যে করের কর ঘাত এবং করপাত দুটো একই ব্যক্তির উপর পড়ে, সেটা হচ্ছে প্রত্যক্ষ কর। আর যে করের কর ঘাত এবং করপাত দুটোই আলাদা আলাদা ব্যক্তির উপর পড়ে, তাকে কি বলে? পরোক্ষ কর বলে। আমি বিষয়টা একটু সহজ করে বলছি, তোমাদের কাছে কঠিন লাগতে পারে। এটা যদি আমি আরেক ভাবে বলি, যে প্রত্যক্ষ করের সংজ্ঞাটা আমি আবার বলছি অন্যভাবে, একটু খেয়াল করো, যে করের আপাত ভার এবং চূড়ান্ত ভার দুটো একই ব্যক্তির উপর পড়ে, অর্থাৎ আমি করটা যার উপর প্রয়োগ করলাম সেই দিবে। যেমন আমরা আয়কর, আয়কর ব্যক্তি, আমি যে আয়করটা দিই এটা সরকার সরাসরি আমাকে দিত, এটা আর কেউ দিবে না, এটা আমার উপরে আরোপ করে আমি দিই। আর পরোক্ষ কর হচ্ছে কি, আপাত ভার একজনের উপর পড়ে আর চূড়ান্ত ভার তার একজনের উপর পড়ে। যেমন আমরা ভ্যাট, তোমরা আমরা সবাই ভ্যাট দিই বাজারে, যখন একটা জিনিস কিনি তখন একটা ভ্যাট দিই। তো ভ্যাটে কি হয় যে ভ্যাটের টাকাটা কিন্তু সরকার উৎপাদন প্রতিষ্ঠানের উপর আরোপ করে, উৎপাদন প্রতিষ্ঠান এই টাকাটা পরিশোধ করে, কিন্তু পরিশোধ করলে কি হবে, সে পরবর্তীতে এটা ভোক্তা থেকে নিয়ে নেয়। আমরা সকল পণ্যের গায়ে লেখা থাকে যে ভ্যাট এত টাকা, ভ্যাট এত টাকা, তার মানে হচ্ছে আপাতভাবে করের ভারটা পড়লো উৎপাদন প্রতিষ্ঠানের উপর, কিন্তু চূড়ান্ত ভাবে ভারটা পড়লো ভোক্তার উপরে, আর এটা হচ্ছে পরোক্ষ কর। তো এরকম দুটো আছে না কর রাজস্ব ক্ষেত্রে, একটা হচ্ছে প্রত্যক্ষ কর, একটা হচ্ছে কি পরোক্ষ কর। এর মধ্যে আরো অনেকগুলো পরোক্ষ করের মধ্যে অনেক ধরনের কর আছে, প্রত্যক্ষ করের মধ্যে অনেক ধরনের কর আছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আপাতত এইভাবে যাচ্ছে আমরা। এরপর দেখো কর বহির্ভূত রাজস্ব, এখানে দেখো প্রশাসনিক রাজস্ব, বাণিজ্যিক রাজস্ব, প্রাকৃতিক সম্পদ, দান এবং অনুদান। এর খেয়াল করো প্রশাসনিক রাজস্বটা কি, প্রশাসনিক রাজস্বটা হচ্ছে সরকারের যে প্রশাসন আছে তারা সেবা দিতে গিয়ে কিছু ফি টি পায়। যেমন আমরা লাইসেন্স করতে গেলে কিছু টাকা নিই, পাসপোর্ট করতে গেলে কিছু টাকা দিতে হয়, এরকম কিছু সেবা দিতে গিয়ে সরকারের কি, সরকার সেবা দিয়ে একটা ফি জনগণ থেকে নেয় বা জনগণ দিতে বাধ্য হয়, জনগণ দেয়, সেটা হচ্ছে প্রশাসনিক রাজস্ব। এভাবে একটা ইনকাম সরকারের আসে। সকল সরকারের সকল দপ্তরে কিন্তু কি এরকম কিছু বিষয় থাকে, প্রশাসনিক রাজস্ব, প্রশাসনিক ভাবে কিছু ইনকাম হয়, সেই ইনকাম গুলো কি, যেমন তোমরা কলেজে পড়ো, এখানে আমরা কিছু বেতন দাও, তোমরা এই বেতনের একটা অংশ কিন্তু আমরা সরকারকে দিতে হয়, একটা অংশ আমরা কলেজের উন্নয়নে ব্যয় করি। তো এরকম আর কি বিষয়গুলো প্রত্যেকটা দপ্তরে কিন্তু সেবার বিনিময়ে এরকম কিছু ইনকাম হয়, তো এটাকে আমরা প্রশাসনিক রাজস্ব বলি। আর বাণিজ্যিক রাজস্ব হচ্ছে সরকারের কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেমন ধরো বাংলাদেশ রেলওয়ে, এটা একটা ব্যবসা, এখানে একটা ইনকাম হয় সরকারের বাণিজ্যিক। এরকম সরকারি, যেমন আমাদের দেশের সরকারি, যেমন টেলিটক সরকারি মোবাইল কোম্পানি,
এরকম অনেকগুলো সরকারের প্রতিষ্ঠান আছে, সরকার চিনি উৎপাদন করে, সরকার অস্ত্র উৎপাদন করে, এরকম অনেকগুলো সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বা সরকারি ব্যাংক আছে, সরকারি ব্যাংকে যেমন সঞ্চয়পত্র বা এসি বন্ড টন নানান বিষয় আছে। হ্যাঁ, এরকম সরকারি যে বাণিজ্যিক যে বিষয়গুলো সেখান থেকে সরকারের যে আয় হচ্ছে কি বাণিজ্যিক রাজস্ব। প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ বিষয়ে আমরা জানি প্রাকৃতিক সম্পদের কিন্তু একমাত্র মালিক কিন্তু সরকার। গ্যাস ক্ষেত্র বলি আমরা, স্বর্ণ স্বর্ণের খনি বলি, যে কোনো কয়লা খনির স্বর্ণ হীরা যাই বলি, তেল, সকল প্রাকৃতিক সম্পদের মালিক কিন্তু কি সরকার। সরকারের প্রাকৃতিক সম্পদ গুলো আহরণ করে এগুলো বিক্রি করে যে টাকাটা পায় সেটা হচ্ছে কি সরকারের কি প্রাকৃতিক সম্পদ থেকে যে রাজস্বটা পাওয়া যায় সেটা প্রাকৃতিক সম্পদ থেকে আহরিত রাজস্ব। আর 4 নম্বরে যেটা আছে দেখো অনুদান এবং কি দান, 4 নম্বরটা তো অনুদান এবং দানের বিষয়ে কি আমাদের একটু ধারণা দরকার আছে, অনুদান কি আর দান কি। হ্যাঁ, অনুদান এবং যেটা হয় যে অনুদান দান কিন্তু অনুদান না, অনুদান আবার দান না। অনুদানের শেষে দান লেখা আছে কিন্তু এটা দান না, মূলত সবসময় যেটা দান তা না। দান হচ্ছে নিঃশর্ত ভাবে দিয়ে দেয়, এটা আমরা সবাই বুঝি যে কেউ দিয়ে দিল। যেমন আমাদের প্রাকৃতিক বিপর্যয় হলে বা বিভিন্ন সময়ে বিশেষ পরিস্থিতিতে কিন্তু বিভিন্ন দেশের সরকার কি করে দান করে, এটা অভ্যন্তরীণ ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানও দিয়ে থাকে। যেমন আমরা দিই না বাংলাদেশের বিভিন্ন বিপর্যয়ের সময় কিন্তু সরকারকে আমরা সহযোগিতা করি, এটা একটা দান। আবার বিদেশের সরকারও কিন্তু ত্রাণ পাঠায় বিভিন্ন বন্যা পরিস্থিতি বা ভূমিকম্প হলে, এরকম দান এরকম বিভিন্ন এই ত্রাণগুলো কিন্তু দান। এগুলো এরকম যে বিষয়গুলো যেগুলো আর দাবি করে না, এর পিছনে কোনো দাবি নেই, সেগুলো কি ত্রাণ, এসবগুলো হচ্ছে দান। আর অনুদানের বিষয়টা হচ্ছে কি, অনুদানের বিষয়টা হচ্ছে এটা মাঝে মাঝে দান, আবার মাঝে মাঝে এটা কিছুটা শর্ত থাকে, অনুদানটার কিছু শর্ত সাপেক্ষে দান। হ্যাঁ, অনুদানটা কোনো বিশেষ দুই দেশের সরকারের মধ্যে বিশেষ কোনো ব্যাপারে অনুদান দেওয়া হয় যে কোনো একটা বিষয় চুক্তি হয় বা এই জায়গাতে আমরা এভাবে আগাবো, যেমন ইন্ডিয়া বাংলাদেশ বা ইন্ডিয়া চীন কোনো একটা বিষয়ে যে আমরা এভাবে এই সুযোগ সুবিধাগুলো ওই সরকার চাচ্ছে তাহলে আমরা এই খাতে এত এত কোটি টাকা বিনিয়োগ করবো, এত কোটি টাকা দিব, তাহলে আপনারা এইভাবে করে ফেলবেন। আর যেমন এরকম হতে পারে যে কোনো একটা রাষ্ট্র বাংলাদেশে একটা বড় ফ্যাক্টরি করবে বা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান করবে, সেটার জন্য ওরা একটা রাস্তা করে দিবে, তাহলে এই যে রাস্তা করে দিচ্ছে তারা, এটা হচ্ছে আমাদের জন্য একটা অনুদানের মতো। অনুদানটা এরকম বিষয়, অর্থাৎ শর্ত সাপেক্ষে কিছু শর্ত থাকে, কিছু ব্যাপার থাকে এখানে, একেবারে নিঃশর্ত না। দানটা কিন্তু কি নিঃশর্ত। তাহলে আমরা যেটা বুঝলাম যে আমাদের সরকারের কিন্তু কর বহির্ভূত রাজস্ব এরকম আছে, আরো অনেক রকম কিন্তু আছে কর বহির্ভূত রাজস্ব, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো আস্তে আস্তে। আজকে এইটুকু। এবার আছে বিশেষ ধরনের আদায়, 3 নম্বর, যেটা 3 নম্বর বিশেষ ধরনের আদায় বলতে দেখো এটা অনেক রকম আছে, যেমন কিছু ফি জরিমানা আছে না এরকম, যে যেমন এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেটটা যে বের হয়ে যে জরিমানা করে, কোনো যে ফলের দোকানে জরিমানা করে, খাওয়ার দোকানে জরিমানা করে, তোমার মোটরসাইকেল লাইসেন্স না থাকলে জরিমানা করে, বা পুলিশ কিছু ফি আদায় করে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে বিশেষ ধরনের আদায়। এর মধ্যে আবার আরো ব্যাপার স্যাপার আছে আর কি, বিশেষ ধরনের আদায় অনেক রকম আছে, তো সেগুলো আসবে। আর হচ্ছে বিবিধা, এর বাহিরেও যে বিষয়গুলো থাকে যে সরকার অনেকভাবে ইনকাম করতে পারে, হ্যাঁ এগুলো নানান বিষয় আছে এগুলো। তাহলে আজকে আমরা মোটামুটি এইটুকু, এর ডিটেইলে বাকিটা পরে ক্লাস থেকে আমরা শুরু করব, যে প্রত্যক্ষ কর কতগুলো আর কি কি আছে বা থাকতে পারে ধারণা নেওয়া, পরোক্ষ কর কি কি আছে। হ্যাঁ, এরপরে এর মধ্যে আছে, এ হলো তাহলে মোটামুটি আজকের ক্লাসের কি মোটামুটি একটা আমরা বোঝার চেষ্টা করলাম যে সরকারের আয় বিষয়টা কেমন, সরকার কিভাবে কাজ করে, সরকারের খরচ কি করে, কিভাবে ইয়ে করে, আয় কিভাবে করে, টাকাটা খরচের প্রক্রিয়াটা কি। তাহলে আজকের ক্লাসে আমরা যেটা মোটামুটি একটা ধারণা পেলাম, সেটা হচ্ছে সরকারের তথ্য সংজ্ঞাটা বুঝলাম, এর শাখাগুলো দেখলাম, তারপরে সরকারি আয় ব্যয়ের ধারণাটা আমরা একটু খেয়াল করলাম। হ্যাঁ, এগুলো বলছি। আর সরকারের আয়ের উৎসগুলো
উৎসের মধ্যে আজকে আমরা একেবারে সুপারফিশিয়ালি অর্থাৎ একবার মোটা দাগে যেগুলো আছে, কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব, এই দুটোর মধ্যে কি কর কি, যেটা যেটা কর রাজস্ব আর যেটা কর না, কর ছাড়া ইনকাম সেটা কর বহির্ভূত। তো কর রাজস্বের মধ্যে দুটো আমরা বললাম, প্রত্যক্ষ কর পরোক্ষ কর, আর কর বহির্ভূতের মধ্যে প্রশাসনিক বাণিজ্যিক প্রাকৃতিক দাম অনুদান বিশেষ ধরনের আদায় এবং কি বিবিধ। তো এ হলো মোটামুটি আজকের ক্লাস। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা ফলো করবে, ফলো করে বইটা একটু পড়বে, বইয়ের সাথে কম্বিনেশন করে পড়বে, তাহলে দেখবে তোমাদের কনফিউশন গুলো কেটে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আর যেহেতু করোনার কারণে শ্রেণী কার্যক্রম হয়তো আরো কিছুদিন দেরিও হতে পারে, এখন কিছু আমরা জানি না আসলে শিওর যে কবে শুরু হবে তোমাদের সরাসরি ক্লাস আর কি। তো এইটুকু অনুমান করা যাচ্ছে যে যদি টিকা দিলে হয়তো টিকাও চলে আসবে, হয়তো ফেব্রুয়ারির মধ্যে আমাদের দেশে চলে আসার সম্ভাবনা আছে। তো টিকা যদি কার্যক্রম শুরু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হয়তো শ্রেণী কার্যক্রম পুরো দমে চলবে, এরকমই মনে হচ্ছে আপাতত। এরপরেও কিন্তু সরকারি সিদ্ধান্তের বিষয়, সরকার যেভাবে সিদ্ধান্ত নিবে সেভাবে হবে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর একটু পড়ালেখা করবে। তোমাদের তো এখন সেকেন্ড ইয়ার, সময় কিন্তু খুব বেশি নাই তোমাদের। হ্যাঁ, এই করতে করতে কিন্তু পরীক্ষা চলে আসবে, তো তোমরা বাসায় বসে এই অলসতা না করে একটু পড়ালেখা করো। সম্ভবত প্রাইভেটটাই একটু ছাড়া হয়তো সীমিত বয়সে শুরু করছেন, তো তোমরা ক্লাসগুলো রেগুলার করো, বাকি বিষয়গুলো প্রাইভেট বা অন্য বিষয়গুলো যদি প্রয়োজন হয় করবা, এত প্রয়োজনীয় আমার মনে হয় না, তাও এটা তোমাদের বিষয়, একান্ত ব্যক্তিগত বিষয়। তবে রেগুলার একটু ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে, আর একটু বাসায় একটু পড়তে হবে তোমাদেরকে রেগুলার। ইন্টারে কিন্তু সময় বেশি পাবো না। আর যেহেতু করোনার কারণে তোমাদের আসলে অনেক ক্ষতিও হয়ে যাচ্ছে, ক্লাসগুলো সেভাবে স্বাভাবিকভাবে হচ্ছে না, স্বাভাবিক শ্রেণী কার্যক্রম আর অনলাইনে কিছুটা তো পার্থক্য হবেই, তো সেগুলো নিয়ে চিন্তা না করো, তোমরা রেগুলার একটু পড়ালেখা করো, ক্লাসগুলো ফলো করো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।